এদিকে সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকলে কিভাবে এত উন্নয়ন হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএসএমএমইউতে শোক দিবসের আলোচনায় টিআইবির গবেষণার প্রতিবেদন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন, বলেন রাজনীতিতে ষড়যন্ত্র ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই। ওবায়দুল কাদের আরও বলেন, আগস্ট মাস এলেই বেপরোয়া রাজনীতিকদের মতো বেপরোয়া হয়ে ওঠেন বিএনপি নেতারা, তাদের সামনে ষড়যন্ত্র ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেন। কাদের বলেন, সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন রোহিঙ্গাদের কাঁধে ভর করে ষড়যন্ত্র শুরু করেছে। কি করে বাংলাদেশ এগিয়ে গেল? জনগণের আশার প্রতিফলন যদি না ঘটত বাংলাদেশের প্রবৃত্তি আজকে আজ 8.1, যেটা আজকে সর্বশেষ, গতকাল IMF-এর সর্বশেষ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সর্বশেষ রিপোর্টে দক্ষিণ এশিয়া প্রবৃত্তিতে বাংলাদেশ সবার শীর্ষে ইতিহাসে।